আমি আসার সময় আমি আপনারা শুনেছেন যে আমি সৌদি আরবে 5 দিনের রাষ্ট্রীয় সফর শেষে উমরা পালন করে জেদ্দা থেকে রওনা হয়ে আজকে এসে আমি 10:30 এয়ারপোর্ট থেকে বের হয়েছি এবং এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের माननीय প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের স্থপতি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের যে স্বপ্নের মেট্রো রেল উপহার দিয়েছেন সেই মেট্রো রেলে আমি উঠে মাত্র 14 মিনিটে উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছাই এবং আমার ইচ্ছা ছিল যে আমি দুপুর পরে আসব কারণ নাফিউল ভাই পরাগ ভাই যখন আমাকে নাটোর উৎসবের আমন্ত্রণ পত্রটি দিতে যান সেই দিন আমি বলেছিলাম যে ঠিক ওই দিনে আমি যেহেতু সকালে ফিরব যদি কোনো কারণে ফ্লাইট ডিলে হয় তাহলে আমি হয়তো জুম্মার নামাজের পরে আসব কিন্তু আজকে माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই উপহার স্বপ্নের মেট্রো রেলে চড়ে আমি উত্তরা থেকে মাত্র 15 মিনিটে চলে আসলাম আগারগাঁওতে এবং তখন আমি মনে করলাম যে যেহেতু নামাজের আজানের সময় আগে আছে অতএব আমি সরাসরি আমার প্রাণের নাটোরের এই উৎসবে এসে উপস্থিত হই তো আমি আসলে আনন্দিত গর্বিত যে আমরা আসার সময় বলছিলাম যে আমি সকালে ফেসবুকে দেখেছি আমার মুক্তি আন্টি সকালে 9টার সময় এসে এখানে নাটোর উৎসবের এই ব্যানারের সামনে একটা ছবি তুলে সে ফেসবুকে পোস্ট করেছে এই দেখার পর থেকেই আমার মনে মনে ইচ্ছা যে আমি কখন আমাদের এই লালমাটিয়া হাউজিং স্কুলে আসব আমাদের এই প্রাণের উৎসবে উপস্থিত হব আর একটা ছবি তুলে সবাইকে দ্রুত চলে আসার জন্য আমন্ত্রণ জানাবো তো এসেই প্রথমে আমরা ছবিটা তুললাম এবং তখন আমি আসছিলাম তখন আমাদের প্রিয় ভাই মোস্তাফিজুর রহমান নয়ন ভাই বলছিলেন এই সর 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 আমার সিংড়ার মন্ত্রী চলে এসেছে আমি বলছিলাম যে না নয়ন ভাই আমি আজকে কিন্তু সিংড়ার মন্ত্রী হিসেবে নয় আমি নাটোরের সন্তান হিসেবে শেখ হাসিনার আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি কারণ আমরা যখন আমরা নাটোর জেলা সদরে যাই তখন আমরা পরিচয় দিই যে কে কোন উপজেলার কেউবা লালপুর কেউবা বাগাতিপাড়া কেউ নলডাঙ্গা নাটোর সদর সিংড়া বড়াইগ্রাম অথবা গুরদাসপুর যখন আমরা ঢাকায় আসি তখন কিন্তু আমাদের পরিচয় কিংবা যখন আমরা বিদেশে যাই সৌদি আরবে বা ইউরোপ আমেরিকায় তখন কিন্তু আমাদের পরিচয় সিংড়া গুরদাসপুর লালপুর থাকে না তখন আমাদের সকলের পরিচয় হচ্ছে আমাদের বাড়ি নাটোর আমরা নাটোরের সন্তান এবং আজকে কিন্তু আমরা ঢাকায় যারা উপস্থিত হয়েছি ঢাকায় বিভিন্ন কাজে কেউ বা ব্যবসায়িক কাজে কেউ বা সরকারের কর্মকর্তা কর্মচারী হিসেবে সাংবাদিক চিকিৎসক আইনজীবী যে যেখানেই থাকি না কেন আমাদের রাজনৈতিক ধর্মীয় পরিচয় যাই হোক না কেন আমাদের সকলের আগে পরিচয় হচ্ছে আমরা নাটোরের সন্তান আমরা নাটোরবাসী তাই আমাদের আজকে এই উৎসব যে প্রাণ চাঞ্চল্য এবং আন্তরিকতাপূর্ণ পরিবেশে আমরা তৈরি করেছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নাটোর সদর নালনাগার মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ভাই আমাদের সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ভাই সহ এই যে আজকে একটা প্রাণের মিলন মেলা এইখানে শুধু আমি একটাই অনুরোধ করতে চাই যে আমরা ঢাকায় যারা বিভিন্ন কর্মসূত্রে বা শিক্ষার জন্য কর্মসংস্থানের জন্য এখানে আছি আমরা যেন পরস্পর এক একজন আমরা একটি নাটোর পরিবারের সন্তান হিসেবে আমরা একজনের সুখ দুঃখ আনন্দ বেদনা আমরা যেন ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা নিয়ে আমরা এই নাটোর সমিতিটাকে একটি উন্নত আধুনিক আদর্শ একটা সংগঠন হিসেবে আমরা তৈরি করতে পারি ইতিমধ্যে আমরা নাটোরের সংসদ সদস্য চালু করতে চাই আমি আমার তরফ থেকে যতদিন পর্যন্ত আমি সংসদ সদস্য অথবা প্রতিমন্ত্রী সরকারের দায়িত্বে আছি প্রতি বছর এই শিক্ষাবৃত্তি প্রদানের জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে 1 লক্ষ করে টাকা আমি শিক্ষাবৃত্তি দেওয়ার জন্য আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি প্রদান করছি ইতিমধ্যে আমার ভাই কিবরিয়া আছে এখানে সবুর ভাই এসে উপস্থিত হয়েছেন আমরা প্রতিনিয়ত আমার চলন বিলের স্বাস্থ্যসেবার জন্য অনেক রোগী তারা ঢাকায় আসেন এই স্বাস্থ্য এবং শিক্ষা আমি দেখেছি গত 14 বছরে এমপি হিসেবে গত 9 বছরে প্রতিমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি প্রয়োজন নাটোরবাসীর শিক্ষা সহায়তা এবং স্বাস্থ্য সেবা সহায়তা সেই কারণে স্বাস্থ্য সেবার জন্য আমাদের নাটোর সমিতি একটা তহবিল আমরা গঠন করতে চাই আমি আমার তরফ থেকে 1 লক্ষ টাকা এই স্বাস্থ্য তহবিলে প্রদান করে যাত্রা শুরু করতে চাই আগামীতে যার যতটুকু সামর্থ্য আছে সেটা আপনারা দান করবেন আমরা এই তহবিল থেকে নাটোর জেলার যে কোনো জায়গা থেকে ঢাকায় যারা চিকিৎসার জন্য আসে তাদের আর্থিক অনুদান দেওয়ার জন্য আমরা একটা বড় তহবিল
আমরা তৈরি করতে চাই। সবশেষে আমি বলতে চাই, ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট তারুণ্যের গর্ব সজীব ওয়াজের জয় ভাইয়ের সুযোগ্য তত্ত্বাবধানে আমরা সফলভাবে বাস্তবায়ন করেছি। বাংলাদেশে আজকে 20 লক্ষ তরুণ তরুণী ফ্রিল্যান্সিং করছে, সফটওয়্যার হার্ডওয়্যার শিল্পে তারা কাজ করছে, বিদেশ থেকে $1.4 বিলিয়ন রপ্তানি আয় করছে। সরকারের 2000 সেবা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আছে এবং দেশে 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী সৃষ্টি হয়েছে। আমাদের নাটোর জেলার আমাদের যেই 7টা উপজেলা এবং 8টা পৌরসভা আছে, ইতিমধ্যে আমরা একটি প্রকল্প প্রণয়ন করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 41 সাল নাগাদ যে স্মার্ট বাংলাদেশে ভিশন 2041 দিয়েছেন, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা স্মার্ট নাটোর বিনির্মাণ করতে চাই এবং তার জন্য আমরা একটা স্মার্ট নাটোর ভিশন প্রণয়ন করতে চাই, যার মধ্য দিয়ে আমরা নাটোরের সকল সরকারি কার্যক্রম আমরা পেপারলেস পদ্ধতিতে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে চাই, যাতে করে সকল কার্যক্রম সময় অর্থ এবং দুর্নীতিকে কমিয়ে একটা স্বচ্ছ জবাবদিহিতামূলক সেবামূলক একটি সরকারের প্রশাসন ব্যবস্থা সেবা ব্যবস্থা আমরা স্মার্ট সেবা নাটোরে নিশ্চিত করতে চাই। দ্বিতীয়ত, নাটোরকে আমরা স্মার্ট নাটোর বিনির্মাণের জন্য আমরা ক্যাশলেস লেনদেন ব্যবস্থা প্রবর্তন করতে চাই। যেভাবে এখন ইউরোপ আমেরিকা চীন সহ উন্নত দেশগুলিতে সাউথ আফ্রিকা সাউথ কোরিয়াতে যেভাবে কিউআর কোড দিয়ে লেনদেন হয়, একজন ভ্যান চালক রিক্সা চালক একজন মুদিখানা দোকানদার সেও যাতে ক্যাশলেস ট্রানজ্যাকশন করতে পারে এবং তারা ছোট বড় 10,000, 10 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত তাদের যাতে ক্রেডিট ফ্যাসিলিটিস পেতে পারে, তার জন্য আমরা ক্যাশলেস নাটোর আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এবং সবশেষে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা আমাদের বিগত 14 বছরে নাটোরবাসীকে যে উপহার দিয়েছেন, আমাদের নাটোরবাসীকে শতভাগ বিদ্যুতের আলো আলোকিত করেছেন, নাটোরের প্রতিটি ইউনিয়নকে ফাইবার কেবলে সংযুক্ত করেছেন, নাটোরের প্রতিটি ইঞ্চি মাটিকে 4G মোবাইল নেটওয়ার্কে আওতায় এনেছেন, ডিজিটাল সেন্টারের মাধ্যমে লক্ষ লক্ষ নাটোরবাসীকে সেবা দিয়েছেন। পাশাপাশি নাটোরে আমাদের বিখ্যাত বিজ্ঞানী আমাদের ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় উনি আমাদেরকে উপহার দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, হাইটেক পার্ক সহ যে উন্নয়ন কার্যক্রম আমাদেরকে জননেত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন, তার প্রতি নাটোরবাসী আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আগামী দিনে নাটোর থেকে আমাদের নারী উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা হার পাওয়ার প্রজেক্টের আওতায় নাটোরের প্রতিটি উপজেলা প্রতিটি পৌরসভা থেকে আমরা অন্তত পক্ষে 200 জন করে নারী উদ্যোক্তাকে আমরা প্রশিক্ষণ দেব এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে আমরা একটি সিড মানি দিয়ে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করবো।